কোনো নেতার বাপের টাকা কোনো সম্পদ হয় না এই দেশে। এদেশের সম্পদ যদি জনগণ নষ্ট করে থাকে, এই জনগণই তার গড়ে দিবে, কারণ জনগণের টাকাই এটা হয়েছে এবং আগামী দিনে জনগণের টাকাই হবে। সেনাবাহিনীর সময় উপযোগী এবং সেনাবাহিনীর সময় উপযোগী হস্তক্ষেপ এবং সঠিক সময়ে সঠিক কাজটি করে জাতিকে তারা আজকে আরও মহাবিপর্যয় থেকে, আরও রক্ত গঙ্গা থেকে, মানে আরও ব্লাডশেড থেকে দেশকে তারা উদ্ধার করে দিয়েছেন। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের প্রোডাক্ট, একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই সেনাবাহিনী পেয়েছি। তো আমাদের এই সেনাবাহিনী সম্পর্কে গত 50 বছরে আমাদের সাধারণ মানুষের যে ধারণাটা, যে বিশ্বাস, যে আস্থা, সে আস্থার মধ্যে কখনোই কমতি ছিল না। কিন্তু বিভিন্ন শাসক গোষ্ঠীর কারণে, বিশেষ করে এই সরকারের পলিসির কারণে, আমাদের সেই আস্থার মধ্যে, চেতনার মধ্যে বা মানে বিশ্বাসের মধ্যে কিছুটা কমতি আসছে বলে মনে হয়েছে। কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে, তারা যে ভূমিকাটা রেখেছে, তারা যে মনোভাব প্রকাশ করেছে, যারা চূড়ান্ত বিচারে দিনের শেষে যেভাবে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে এবং এই আন্দোলনের যৌক্তিকতাকে তারা মেনে নিয়েছে এবং মেনে নিয়ে তাদের যে ভূমিকা দেশের পক্ষে, জনগণের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, ছাত্র সমাজের পক্ষে, সেটা তারা সর্বশেষ সেটা প্রমাণ রাখতে পেরেছে বলে মানুষ হ্যাপি, মানুষ খুশি। এবং মানুষ যদিও তাদের কিছুটা ইমেজ, তাদের কিছুটা নাম শাসক গোষ্ঠীর কারণে, বিশেষ করে বর্তমান যে সরকার, ইমিডিয়েট পাস্ট যে সরকার গেল, এই যে এই স্বৈরাচারী পৈশাচিক যে সরকারের আমলে এই আমাদের সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ণ করার একটা প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা তারা মিথ্যা প্রমাণিত করেছে। আমাদের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের অকুতোভয় সেনাবাহিনী এবং আমাদের জনগণের সেনাবাহিনী প্রমাণ করেছে যে না, তারা স্বৈরাচারের পক্ষে নয়, তারা জনগণের পক্ষে। এটা চূড়ান্ত বিচারে আমরা জনগণ তাদের কাছে অবশ্যই ঋণী, কারণ তাদের ফাইনাল টাচ ছাড়া, তাদের ফাইনাল আপনার ভূমিকা ছাড়া আমরা হয়তো এই বিজয়ের দেখতাম না, আপনার যেটাকে বলে এই বিজয়ের আলো আমরা দেখতাম না, যদি তারা সর্বশেষ তাদের পজিটিভ, তাদের নীতি ইতিবাচক ভূমিকা না প্রদর্শন করতেন, তাহলে হয়তো বিজয় হয়তো আমাদের অধরা থেকে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমরা বিজয়টা পেয়েছি তারা ফাইনাল টাচ হিসেবে, ফাইনালি এবং সর্বশেষ দিনের শেষে তারা জনগণেরই ছিল, জনগণের পক্ষে ছিল, যেটা তারা অতীতে ছিল সেটা তারা মানে অক্ষরে অক্ষরে প্রমাণ করতে পেরেছে জাতির কাছে, যে এই সেনাবাহিনী আমাদের, এই সেনাবাহিনী জনগণের, এই সেনাবাহিনী ছাত্র সমাজের, এই সেনাবাহিনী আমাদের আগামী প্রজন্মের। এই সেনাবাহিনী অন্যান্য বাহিনীদের মতো রাজনৈতিক বক্তব্য দেননি সেনাপ্রধান, এটা আপনার কত টাকা ভালো লাগা দিয়েছে? না, আমরা তো এখন পর্যন্ত সেনাবাহিনী পেশাদারিত্বের প্রমাণ রেখেছে বলে আমরা এই এখন পর্যন্ত আমাদের কাছে প্রমাণিত হয়েছে। তারা রাজনৈতিক উচ্চাভিলাষ তাদের আছে বলে মনে হয়। দেখেন, এই মুহূর্তে যদি সেনাবাহিনী সম্পূর্ণরূপে ক্ষমতা দখলও করত, তাহলে সাধারণ মানুষের সাপোর্ট, সাধারণ মানুষের সহযোগিতা এবং সাধারণ মানুষের সব কিছু তারা পাইত। কিন্তু তারা অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, দূরদর্শিতার পরিচয় দিয়েছে, তারা জনগণের পালস বুঝতে পেরেছে, তারা রাজনীতির পালস বুঝতে পেরেছে। বাংলাদেশের রাজনীতিতে যে সুদূর প্রসারী একটা সেনাবাহিনীর ভূমিকার কারণে বাংলাদেশের রাজনীতিতে অতীতে যে অনেক বিতর্কের সৃষ্টি করেছে, সেটার থেকে তারা নিজেদেরকে দূরে রাখছে বলে আমরা আপাতত মনে করছি এবং সেটাই হচ্ছে বলে মনে হচ্ছে। কারণ সেনাবাহিনীর কাজ যেটা, আমি তাদের বিভিন্ন বক্তব্যে লক্ষ্য করেছি, তারা মনে করেছে যে সেনাবাহিনীর কাজ হচ্ছে এদেশের মানুষের স্বার্থ রক্ষা করা, বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে তাদের যে দায়িত্ব, সেটাই তারা পালন করছে বা পালন করার ইচ্ছা আছে বলে এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে এবং সাম্প্রতিক সময়ে এই ছাত্র আন্দোলনের
কর্মকাণ্ডের প্রতি তাদের মনোভাবের ফলে আমরা সেটাই আমাদের কাছে প্রমাণিত হয়েছে। সুতরাং সেনাবাহিনী সম্পর্কে আমাদের এখন বিন্দুমাত্র কোনো ধরনের আবিষ্কার, অনুযোগ, অভিযোগ, মান, অভিমান বিন্দুমাত্র নাই, যেটা তাদেরকে তাদের ইমেজকে টার্নিশ করার একটা অপচেষ্টা এই সরকার ইমিডিয়েট পাস সরকার করতে চেয়েছিল, সেটার একদম মূল উৎপাটন হয়ে গেছে তাদের সর্বশেষ ভূমিকার কারণে। তখন আমরা বুঝতে পারলাম না সত্যিকার অর্থ তো সেনাবাহিনী, যেটা এতদিন আমরা আমাদেরকে বলা হইতো যে সেনাবাহিনী সরকারের পক্ষে, সরকারকে সাপোর্ট করছে, সরকারকে সহযোগিতা করছে, না, চূড়ান্ত বিচারে দেখা গেল যে না, তারা জনগণেরই সেনাবাহিনী, জনগণের সন্তান এবং জনগণের পক্ষে তারা। আচ্ছা, শেখ হাসিনা আসলে আরও দুই দিন সময় চেয়েছিল, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে মাত্র 45 মিনিটের সময় দেওয়া হয়েছে আমরা গণমাধ্যমে দেখলাম। এটা কি দেশপ্রেমেরই একটা প্রকাশ? অবশ্যই দেশপ্রেমের প্রকাশ, কারণ সেনাবাহিনীর কাছে সমস্ত রিপোর্ট ছিল, ডিজিএফের কাছে অবশ্যই রিপোর্ট ছিল যে কী হতে যাচ্ছে, কী হবে, কতটুকু সময় আছে। আমি তো মনে করি যে তারা পেশাদারিত্বের সাথে তারা তাদের উপর তাদের তাদের ভূমিকাটা জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। এই সেনাবাহিনী জনগণের সাথে, জনগণের স্বার্থের বাহিরে তারা থাকবে বলে আমাদের আর কোনো ধরনের সন্দেহ নেই। যে এটা নিয়ে আমরা, মানে আমরা নয়, শুধু ছাত্র সমাজও কনভিনসড, জাতি কনভিনসড, রাজনৈতিক দলগুলো কনভিনসড। আপনি দেখবেন ওনারা কী বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যে তারা প্রথমেই সমস্ত স্টেক হোল্ডারকে, বিশেষ করে যারা রাজনীতির স্টেক হোল্ডার, রাজনৈতিক দলের সমস্ত নেতাদেরকে তারা ডেকেছে এখানে, ডান বাম উত্তর দক্ষিণ, যারা এই দেশের নেতৃত্ব দেয় বিভিন্নভাবে, ছোট হোক বড় হোক, তাদের তারা ডেকেছে, তাদের পরামর্শ নিয়েছে এবং তাদের পরামর্শ অনুযায়ী তারা কর্মসূচি নিচ্ছে এবং রাষ্ট্র পরিচালনার সমস্ত দিক নির্দেশনা ঠিক করছে। দেখেন, এরকম একটা বিপ্লবের পরে, এরকম একটা রক্তক্ষয়ী সমাজ বিপ্লবের পরে, এরকম একটা ব্লাডশেডের পরে অনেক ক্ষেত্রে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, রাজনৈতিক দলেরা এটাকে কন্ট্রোল করা, এটাকে কন্টেইন করা অনেক সময় দূরহ হয়ে পড়ে। সেই ক্ষেত্রে উদ্ধার করে, এখনও উদ্ধার করছেন, চেষ্টা করছেন যাতে করে কোনো ধরনের ব্লাডশেড না হয়। তারা আমাদের সবাইকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে, সিভিল ফোর্সকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে, ছাত্র আমাদের তরুণ সমাজকে নিয়ে তারা পথ চলতে চায়। এবং এখন পর্যন্ত গত 15-16 বছরে যে এই দেশের মানুষের মধ্যে যে একটা দাবি প্রতিষ্ঠিত হয়েছে যে এদেশে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা একটা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন হওয়া উচিত, সেটার দিকে দেশটা এগোচ্ছে বলে মনে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিঃসন্দেহে এটা, যে ভূমিকাটা ছাড়া আমরা হয়তো সেই আশার আলো দেখতে পাইতাম না। আচ্ছা, আমাদের ছাত্র সমাজটা এগিয়ে নিয়ে গেছে 80-90%, সর্বশেষ ধাক্কাটা তারা দিয়ে আমাদের জাতিকে উদ্ধার করে দিয়েছে, আমাদের জাতিকে, আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তো অনেকে বলছে যে যারা অর্থ পাচার করেছে, দুর্নীতি করেছে, সালমান রহমানের মতো লোকগুলো যারা আছেন, তাদের বিচার কে করবে? আচ্ছা শুনুন, এখন এখানে কালকে মাত্র একটা রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে একটা পরিবর্তন এসছে, তখন ঘটনার আকস্মিকতায় অনেক কিছু একসাথে করা, একসাথে বলা, সমস্ত পলিসিগুলো একসাথে, তবু মৌলিক পলিসিগুলো উনি উচ্চারণ করে দিয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, উনি মূল জাতীয় যে ইস্যুগুলো, মূল যে আমি বলবো বিষয়গুলো উনি টাচ করেছেন এবং বলে দিয়েছেন। দুই একটা থাকতে পারে, কারণ এখন তো তত্ত্বাবধায়ক একটা 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 ইন্টারিম গভর্নমেন্ট হবে, অলরেডি উনি যেটাকে বলা হয় মোডালিটিস, বা উনি অলরেডি যেটাকে সিনপসিস বা একটা একটা নীতিমালা অলরেডি বলে দিয়েছেন। এটার আলোকে অবশ্যই যারা সম্পদ পাচার করেছে,
যারা জনগণের সম্পদ লুট করেছে, ঋণ খেলাপি আছে, যারা কোটি কোটি টাকা মানুষের, গরিব মানুষের আত্মসাত করেছে, এটার মধ্যে চলে আসে। এটা আলাদা করে হয়তো আলাদা করে এটার মধ্যেই চলে আসে সব কিছু, সবার বিচার হবে। এটা নিয়ে অরিড হওয়ার আমি কিছু দেখছি না, এবং এটা অবশ্যই হবে। তো সর্বাত্মকভাবে সেনাবাহিনীর কাছে আপনার প্রত্যাশার জায়গাটা একজন নাগরিক হিসেবে বলবেন। নাগরিক হিসেবে প্রত্যাশার জায়গা, সেনাবাহিনী তো আমাদের লাস্ট রিসোর্ট, আমাদের আশা ভরসার শেষ জায়গা, শেষ জায়গা। এরপরে আর আমাদের আর আশা ভরসা না কেন, সেই আশা ভরসার জায়গাটা তারা এই সময়ে, সময়ের দাবি অনুযায়ী তারা দায়িত্বের সাথে, একাগ্রতার সাথে, এবং আপনি আমি মনে করি সততার সাথে এবং দক্ষতার সাথে তারা পালন করতে পেরেছে। পৃথিবীর ইতিহাসে এরকম নজির আমার মনে হয় দ্বিতীয়টি পাবে না। যেমন নাকি ছাত্রদের এই আন্দোলনের ইতিহাস এরকম একটা অহিংস আন্দোলনের ইতিহাস, যে আন্দোলনটা পরবর্তীতে যে হিংস রূপ নিয়েছে এটা খুবই স্বাভাবিক। এটা বিপ্লবের পরে এটা অতি উচ্ছ্বাসে এরকম ছিটেফোঁটা ঘটনা ঘটবে, ওটা কেউ মানে কারো হাতে থাকে না আর। কিন্তু আমি মনে করি জনগণ যদি কিছু নষ্ট হয়েও থাকে, জনগণের সম্পদ জনগণ নষ্ট করেছে, কারো বাবার সম্পদ নষ্ট করে নাই, তার নিজের সম্পদ নিজে সে নষ্ট করছে, তাই সে নিজে আবার গড়বে। সুতরাং কেউ এটা ভাবার, কেউ মায়া কান্না করার কোনো সুযোগ নাই যে এই মেট্রো রেলের শেষ দিয়ে দিয়েছে, অমুক স্ট্রাকচার শেষ হয়ে গেছে, নো, মায়া কান্নার কিছু নেই। মানুষের সম্পদ যদি নষ্ট হয়েও থাকে, মানুষের সম্পদ মানুষ নষ্ট করছে, এবং এই সম্পদ এদেশের মানুষে আবার গড়বে, তাদের টাকায় আবার হবে, শ্রমিকের টাকায় হবে, কৃষকের টাকায় হবে, সেই বিদেশি যারা থাকে আমাদের আমাদের এক্সপেক্টেড বন্ধুরা যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের টাকায় সম্পদ হবে, আবার তারাই গড়বে, আপনার নেতাদের বাপের টাকায় হবে না। কোনো গোষ্ঠীর বাপের টাকায়, নিজের টাকায়, গোষ্ঠীর টাকায় এই দেশের কোনো সম্পদ তৈরি হয় না কেন? আপনি যত টানেল বলেন, পদ্মা সেতু বলেন, তারপরে ফ্লাইওভার বলেন, শিল্পকল কারখানা বলেন, সরকারি যত প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি হয়েছে, এই জনগণের টাকা হয়েছে, জনগণের ঘামের টাকা হয়েছে, রক্তের টাকা হয়েছে, বিদেশে যারা থাকে তাদের সেই ঘামের টাকা, রক্তের টাকা, জীবনের টাকা, যৌবনের টাকায় এই এই আমাদের সম্পদ হয়েছে। সুতরাং কেউ যদি বলে যে মায়া কান্না করে দেশের সম্পদের জন্য, উনি 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 মায়া কান্না করেন, উনি ওনার কোনো অধিকার নাই কান্না করার, কোনো অধিকার নাই কান্না করার। এদেশের সম্পদের জন্য কান্না কেউ করবে? এদেশের সাধারণ মানুষ, তারা এটা করছে, তারা এটা ভাঙছে, আবার তারাই গড়বে।